নমস্কার বন্ধুগণ আপনারা আজকে একটা দারুণ উপকারী সবজি সম্পর্কে জানতে সুযোগ করে দেওয়া হচ্ছে আপনাদের আমি সুস্বাদু ও পুষ্টিকর সজনে ডাটার উপকারিতা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই দেখুন সজনে ডাটা অনেকের খুব প্রিয় একটি সবজি বেশ কয়েকদিন ধরেই বাজারে উঠতে শুরু করেছে বসন্তকালের শেষ থেকেই সজনে ডাটা বাজারে উঠতে শুরু করে সজনে তরকারি সজনে ডাল অনেকের খুব প্রিয় একটি খাবার তাছাড়া সজনে পাতাকে বলা হয় সুপার ফুড কারণ সজনে পাটায় পাতায় যে উপকারিতা আপনারা পাবেন সেটা অন্য কোনো সবজিতে মানে শাকে আর কি বিশেষ করে পাতায় পাবেন না সজনে সজনের অনেকের খুব প্রিয় একটি সবজি বেশ কয়েকদিন ধরেই বাজারে থাকে যেমন বসন্তের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত এই সজনে কিন্তু বাজারে আপনারা পাবেন তো এই সজনে দেখুন কত সুন্দর মোটা এবং লাঠির মতো এক একটা দেখুন পুরো মনে হয় যেন কি এক একটা বেত যেমন মাস্টারমশাইরা পড়ান সেরকম বেতের মতো কারণ কি এর উপকারিতা এতই ভালো যে সত্যিই মাস্টারমশাইদের বেত্রাঘাতের মতো শরীরকে চাঙ্গা বানিয়ে দেয় এই সজনে সজনে ডাটা দিয়ে হরেক রকমের রান্না করা যেতে পারে ডালের বড়ি দিয়ে তারপরে আলুর সাথে এরকম আলু আলুর দিয়ে আপনারা ছোট ছোট করে কেটে সজনে সেভাবে খেতে পারেন তো বিভিন্ন রকমের কিন্তু আপনারা এই সবজিটাকে তৈরি করে খেতে পারেন সজনে ডাল খেতে পারেন যে যেরকম পছন্দ করে এছাড়া সজনে ডাটা হিসাবে খেলেও খুব উপকার হবে কুমড়োর সাথে চিংড়ি দিয়ে সজনে যদি করা হয় অতি মুখরোচক হয় ডাটা চিংড়ির ঝোল সজনে আলুর ঝোল সজনে লাউ নিরামিষ দই সজনে ডাটা আম আলু সজনে ডাটার ঝোল ইত্যাদি বিভিন্ন প্রকার করে কিন্তু আপনারা খেতে পারেন শুধু সজনের ডাটাই নয় পাতা পাতাও শাক হিসাবে খাওয়া যায় সজনে ডাটা দিয়ে রান্না করা মজাদার তরকারি এই গরমে আমাদের তৃপ্ত করে কিন্তু এই বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা দেখুন সজনের ডাটার রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ঠান্ডা জ্বর বা কাশি হলে তাই সজনে তরকারি বা স্যুপ খেলে জ্বর কাশি উপসময় সাহায্য করে উচ্চ রক্তচাপ রোগীদের জন্য সজনে ডাটা বেশ উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শুধু ডাটা নয় সজনে পাতাও উচ্চ রক্তচাপের চিকিৎসায় বেশ গুরুত্বপূর্ণ স্বজন্য সজনে কিন্তু হজমের সমস্যা সমাধান করে লিভারকে সজনে কিন্তু ঠান্ডা রাখে ডায়াবেটিস রোগীদের জন্য সজনে বিশেষ উপকারী একটি সবজি সজনে ডাটায় আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে এছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ রাখতে সজনে ডাটার জুরি মেলার ভার বসন্ত প্রতিরোধে সজনে ডাটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত গুটি বসন্তের আক আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় সজনেটার রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা কোষ্ঠকাঠিন্য দূর করে যা কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন নিয়ম করে সজনে দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারেন এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হবে শ্বাসকষ্ট রোধে সহজে ডাটা খুবই উপকারী শ্বাসকষ্ট রোধে উপকার পাওয়া যায় এর পাতা খেলেও সজনে ডাটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালার্জি প্রতিরোধ করে ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম পরিমাণ পরিমাণ দুধের চেয়েও বেশি এই পাতা শাক হিসাবে খেলে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর হয় শরীরে জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকের এই মুখের রুচি চলে যায় যার ফলে কোনো কিছুই খেতে আর ভালো লাগে না মুখে রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় এছাড়া সজনে লিভার ও কিডনি সুরক্ষিত রাখে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে এই সজনে ডাটা তাই সজনে এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনে তরকারি সহজের ডাল বা সজনে শাক রাখতেই পারেন বন্ধুরা তো এই সজনের ডাল আপনারা যদি করে খেতে পারেন দেখুন এইরকমভাবে সজনের ডাল আপনারা করে খাবেন একটু আলু দিয়ে লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা জিরে বেটে আপনারা দিয়ে ডাল রান্না করে খেতে পারেন লঙ্কা যে যে ফোড়নগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো আপনারা অবশ্যই দিতে পারেন পারেন মাছের মাছ দিয়ে ঝোল করে খেতে দেখুন এটা আমি সজনে ডাটার সাথে মাছ আর আলু দিয়ে কিন্তু ঝোল করে আমি সুন্দর একটি রেসিপি তৈরি করতে পেরেছি তো এইরকমভাবে আপনারা যদি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে আপনাদের উপকার হবেই হবে অবশ্যই আপনারা এইভাবে আমি বলবো তৈরি করে খান এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সজনের ডাটাই পারে বিভিন্ন রোগের অন্তত মানে হাজার রকমের রোগের হাত থেকে রক্ষা করতে তো এর মধ্যে যে খাদ্যগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য যেটা আমি প্রথমেই বলেছি যে মাস্টারমশাইরা যেমন এরকম বেত্রাঘাত করে পড়ুয়াদের শেখাতে পারেন এবং সরল পথে তাদের বোঝাতে পারেন সেই রকম এই ফলটির মধ্যেও সেই বেত্রাঘাতের মতো বিভিন্ন উপকরণ রয়েছে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ফলপ্রসূ তাই আপনারা এই মরশুমে সজনে খান এবং সুস্থ থাকুন ধন্যবাদ